আসমা দুর্বল চুর ফেকাশে ও ঠোঁটের কোনায় ঘা ছবিতে দেখো তিন মাস ধরে আসমা কি করছে তিন মাস পরে মেয়েটির কি কি পরিবর্তন হয়েছে ছোট দলে আলোচনা করো চুলের রং কালো হয়েছে ওজন বেড়েছে ঠোঁটের কোনায় ঘা সেরেছে শক্তি বেড়েছে কেন এই পরিবর্তনগুলো হয়েছে মাছ ডাল ডিম খাওয়ার ফলে দেহের বৃদ্ধি হয়েছে ফল শাকসবজি খাওয়ার ফলে চুলের রং কাল হয়েছে ভাত দুধ খাওয়ার ফলে শক্তি পেয়ে মেয়েটি দৌড়াচ্ছে ফল খাওয়ার ফলে ঠোঁটের কোনায় ঘা সেরেছে asthma দুর্বল asthma দুর্বল ঠোঁটের কোনায় ঘা ঠোঁটের কোনায় ছবিতে দেখো ছবিতে দেখো ধরে asthma কী করছে যে প্রক্রিয়ায় দেহের খাদ্য পরিপাক হয়ে শক্তিতে পরিণত হয় এবং কোষে শোষণের মাধ্যমে শরীরে ছড়িয়ে গিয়ে দেহের ক্ষয় পূরণ বৃদ্ধি সাধন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও তাপ শক্তি উৎপাদন করে তাকেই পুষ্টি বলে বলতে পারো কোনটি জৈব ও কোনটি অজৈব খাদ্য জৈব খাদ্য কি যে সকল খাদ্য আমরা জীব অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী থেকে পাই সেগুলো জৈব খাদ্য যেমন চাল ডাল মাছ মাংস সবজি ফল ইত্যাদি অজৈব খাদ্য কি যে সকল খাদ্য আমরা জীব অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী থেকে পাই না অন্য উৎস থেকে পাই তাকে অজৈব খাদ্য বলে যেমন পানি ও খাবার লবণ যুক্ত লবণ লোহা বা আয়রন খাদ্যের কাজ সজল ও রাজা সাইকেল চালাচ্ছে তাদের সাইকেল চালানোর মধ্যে কি পার্থক্য দেখা যাচ্ছে রাজা দ্রুত সাইকেল চালাতে পারছে। কিন্তু রাজা ও সজলের সাইকেল চালানোর মধ্যে পার্থক্য হচ্ছে কেন রাজার শক্তি বেশি কিন্তু সজলের শক্তি কম রাজার শক্তি বেশি কেন শক্তির জন্য খাদ্যের প্রয়োজন সজল প্রতিদিন অল্প পরিমাণে ভাত ডাল ও মাছ খায় রাজা প্রতিদিন পরিমাণ মতো ভাত মাছ ডাল ও সবজি জাতীয় খাবার খায় রাজা পর্যাপ্ত পরিমাণ খাবার খেয়েছে কিন্তু সজল অল্প পরিমাণ খাবার খেয়েছে প্রতিটি ক্ষেত্রে প্রত্যেকে কোনো না কোনো খাবার খেয়েছে জোড়ায় আলোচনা করে লিখি প্রত্যেকে কি কি কারণে খাবার খেয়েছে যে কারণে প্রত্যেকে খাবার খেয়েছে ক্ষুধা নিবারণের জন্য শক্তি পাওয়ার জন্য সুস্থ থাকার জন্য দেহের বৃদ্ধির জন্য এছাড়াও কি কারণে আমরা খাদ্য খাই দেহের তাপ উৎপাদনের জন্য দেহের ক্ষয় পূরণের জন্য রোগ প্রতিরোধের জন্য দেহের সমন্বয় সাধনের জন্য খাদ্যের উপাদানের প্রকার ভেদ খাদ্যের উপাদান প্রধানত তিন প্রকার শর্করা বা কার্বোহাইড্রেট আমিষ বা স্নেহ ফ্যাট শর্করা আমিষ ও স্নেহ জাতীয় খাদ্য উপাদান দেহে পরিপাক হওয়ার পর শোষণ হয় আরো তিন প্রকার খাদ্য উপাদান আছে ভিটামিন খনিজ লবণ পানি ভিটামিন খনিজ লবণ ও পানি এই তিনটি খাদ্য উপাদান পরিপাকের প্রয়োজন হয় না এগুলো সরাসরি দেহে শোষণ হয় ভাতে ক্লিক করি করা আমরা অনেক খাদ্য আশ জাতীয় পদার্থ পাই এই আশ জাতীয় পদার্থকে সেলুলোজ বলে সেলুলোজ উদ্ভিদ থেকে পাওয়া যায় উদ্ভিদ কোষের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি প্রাণী কোষে কোষ প্রাচীর নেই বলে সেলুলোজও নেই যে সকল শর্করা উদ্ভিদ থেকে পাওয়া যায় সেগুলোকে সেলুলোজ যুক্ত শর্করা বলে জাতীয় কাজ। সহজে হজম হয় দেহে কাজ করার শক্তি যোগায় তাপ উৎপন্ন করে শর্করায় বিদ্যমান সেলুলোজ কোষ্ঠকাঠিন্য দূর করে শর্করা চেনার উপায় আমরা শর্করা খাদ্য সম্পর্কে জানলাম এবার শর্করা কিভাবে চেনা যায় তা আমরা দেখব একটি টেস্ট অর্ধেক পানি নিয়ে তাতে সামান্য পরিমাণ আটা গুলানো হচ্ছে ডিকের বক্স থেকে চিত্রগুলা টেনে দিকের বাক্যের সাথে মিলিয়ে সঠিক স্থানে বসাই ভাতে ক্লিক করি প্রোটিন জাতীয় খাদ্য উদ্ভিজ্জ প্রোটিন প্রাণীজ প্রোটিন যে সকল প্রোটিন উদ্ভিদ থেকে পাওয়া যায় সেগুলোকে উদ্ভিজ প্রোটিন বলে প্রোটিন জাতীয় খাদ্যের কাজ একটি শিশুকে দুধ ডিম মাছ মাংস খাওয়ানো হচ্ছে প্রোটিনের অভাবজনিত রোগ প্রোটিন বা আমিষ চেনার উপায় আমরা প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য সম্পর্কে জানলাম এবার এই ধরনের খাদ্য কিভাবে চেনা যায় তা আমরা দেখব একটি পাত্রে পানি গরম করা হচ্ছে একটি ডিমের খোসা সতর্কতার সাথে ভেঙে গরম পানিতে ঢালা হচ্ছে কি পরিবর্তন হয়েছে ডিমের সাদা তরল ও হলুদ অংশটি শক্ত হয়ে গিয়েছে ডিমের সাদা তরল শক্ত হয়ে গেলে কি বুঝতে হবে প্রোটিনে তাপ দিলে শক্ত হয়ে যায় ডিমের সাদা অংশ শক্ত হয়ে গিয়েছে তাই ডিমের সাদা অংশে প্রোটিন আছে মূল্যায়ন ডান দিকের বক্স থেকে শব্দগুলো টেনে বাম দিকের বাক্যের সাথে মিলিয়ে সঠিক স্থানে বসাই খাদ্যের উপাদান তেলে ক্লিক করি যে সকল স্নেহ জাতীয় খাদ্য উদ্ভিদ থেকে পাওয়া যায় সেগুলোকে উদ্ভিদ স্নেহ বলে যে সকল স্নেহ জাতীয় খাদ্য প্রাণী থেকে পাওয়া যায় সেগুলোকে প্রাণীজ স্নেহ বলে স্নেহ জাতীয় খাদ্যের প্রধান কাজ খাদ্য দেহের তাপ শক্তি উৎপন্ন করে এবং কাজ করার সামর্থ্য বাড়ায় ত্বকের নিচে করে দেহের প্রোটিনকে ক্ষয় থেকে রক্ষা করে দেহের ভিটামিন এ ডি ই ও কে এর যোগান দেয় স্নেহ পদার্থ চেনার উপায় এবার আমরা দেখবো কিভাবে স্নেহ জাতীয় পদার্থ চেনা যায় এক টুকরা সাদা কাগজের উপর কয়েক ফোঁটা সয়াবিন তেল ফেলে কাগজের উপর দাগ কাটা হচ্ছে এবার কাগজটি ক্লিপের সাহায্যে আলোর দিকে ধরা হচ্ছে কি দেখা যাচ্ছে কাগজে তেলযুক্ত জায়গাটি স্বচ্ছ দেখাচ্ছে এই জায়গার ভিতর দিয়ে সামান্য আলো প্রবেশ করে এটি তেল বা চর্বি চেনার সহজ উপায় এবার আমরা প্রত্যেকে এই পরীক্ষাটি করি উপরের কোন কোনটি স্নেহ জাতীয় খাদ্য সেগুলো টেনে নিচের ঝুড়িতে ঢুকাও vitamin vitamin A vitamin B vitamin C vitamin D vitamin E ভিটামিন কেতি ভিটামিন নামে ক্লিক কৰাৰ আগেট বাটনে ক্লিক কৰি ভিটামিনের উৎস ও প্রয়োজনীয়তা খালি ঘরে ক্লিক করি ভিটামিন এ ও ডি আমাদের দেহে জমা থাকে কিন্তু ভিটামিন বি ও সি জমা থাকে না যে ভিটামিন গুলো দেহে জমা থাকে না সেই ভিটামিন যুক্ত খাবার প্রতিদিন খাওয়া প্রয়োজন উপরে বক্স থেকে খাদ্যগুলো ভিটামিন এ এর আধিক্য অনুযায়ী নিচের টেবিলে টেনে বসায় ভিটামিন এ প্রয়োজনীয়তা দেহের বৃদ্ধি করে দৃষ্টিশক্তি সবল রাখে রোগ প্রতিরোধ করে উপরে বক্স থেকে খাদ্যগুলো ভিটামিন ই এর আধিক্য অনুযায়ী নিচের টেবিলে টেনে বসায় ভিটামিন বি প্রয়োজনীয়তা দেহের বৃদ্ধি করে হৃৎপিণ্ড স্নায়ু ও পরিপাকের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করে চামড়া সুস্থ রাখে উপরে বক্স থেকে খাদ্যগুলো ভিটামিন সি এর আধিক্য অনুযায়ী নিচের টেবিলে টেনে বসায় ভিটামিন সি প্রয়োজনীয়তা হাড় ও দাঁত সুস্থ ও সবল রাখে দাঁতের মাড়ি ও মুখের ক্ষত সারায় উপরে বক্স থেকে খাদ্যগুলো ভিটামিন ডি এর আধিক্য অনুযায়ী নিচের টেবিলে টেনে বসায় ভিটামিন ডি প্রয়োজনীয়তা দেহকে ক্যালসিয়াম ও ফসফরাস ব্যবহারে সাহায্য করে হাড় ও দাঁত সুস্থ ও সবল রাখে শিশুদের দেহের বৃদ্ধি দৃষ্টিশক্তি সবল রাখা ও রোগ প্রতিরোধের জন্য ভিটামিন এ খাওয়ানো হয় সবিতা ছয় মাসের শিশু তার মায়ের কাছে নিচের ভিটামিন গুলো আছে মা সবিতার সুস্বাস্থ্যের জন্য কোন কোন ভিটামিন যুক্ত খাবার খাওয়াবেন টেনে বসায় আয়োডিন যুক্ত লবণ আমরা খাবারে লবণ ব্যবহার করি এটি একটি আয়োডিন যুক্ত লবণ আয়োডিন যুক্ত লবণ কি একটি খাদ্য উপাদান হ্যাঁ আয়োডিন যুক্ত লবণ খাদ্যের একটি উপাদান আয়োডিন যুক্ত লবণ আমাদের দেহের বিভিন্ন কাজ করে পরিমাণ মতো আয়োডিন যুক্ত লবণ না খেলে বিভিন্ন রোগ দেখা যায় যেমন এছাড়া আরো খনিজ লবণ আছে যেগুলো আমাদের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন এইসব খনিজ লবণের উৎস ও প্রয়োজনীয়তা ছকের খালি ঘরে ক্লিক করি ক্যালসিয়াম প্রয়োজনীয়তা হাড় ও দাঁত সুস্থ ও সবল রাখে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে স্নায়ু ব্যবস্থার কাজ সুষ্ঠুভাবে করে লৌহ রক্তের লাল কণিকা বৃদ্ধি করে রক্তের স্বল্পতা দূর করে আয়োডিন থাইরয়েড গ্রন্থির কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার মাধ্যমে শরীরকে গলগণ্ড রোগ মুক্ত রাখে সোডিয়াম দেহ কোষে ও দেহ রসে এই খনিজ থাকায় শরীরকে আরষ্টতা থেকে মুক্ত রাখে ম্যাগনেশিয়াম এনজাইম বিক্রিয়া দাঁতের শক্ত আবরণ গঠনে ভূমিকা রাখে ক্লোরিন দাঁতের স্বাস্থ্য রক্ষা করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে পটাশিয়াম পেশি সংকোচনে সাহায্য করে নিচ থেকে খাদ্য উপাদান টেনে নিয়ে সঠিক বৃত্তে বসাও পানি মানুষের দেহের দুই তৃতীয়াংশ পানি সব ধরনের খাবারে কিছু না কিছু পানি পাওয়া যায় তোমরা কি জানো পানি দেহে কি কাজ করে। তাপের সমতা বজায় রাখে রক্ত তরল রাখে দেহে বর্জ্য বা দূষিত পদার্থ বের করে দেয় পানির কাজ দেহের দ্রাবক রূপে কাজ করে দেহের রক্ত তরল রাখে দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখে দেহের ক্ষতিকর পদার্থ অপসারণ করে দেহের গঠন ও অভ্যন্তরীণ কাজ করে পানির অভাবে কি হয় কোষ্ঠকাঠিন্য হয় খাদ্য পরিপাকে ব্যাঘাত ঘটে দুর্বলতা ও অবসাদ দেখা দেয় পানি শূন্যতা দেখা দেয় যা জীবনের জন্য স্বরূপ বিপাক ক্রিয়ায় ব্যাঘাত ঘটে রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে ক্যালোরি শক্তি গ্রহণ শক্তি ব্যয় শক্তি গ্রহণ শক্তি ব্যয় কাজ করার জন্য শক্তি দরকার এই শক্তি আমরা খাদ্য থেকে পাই কাজের সময় এই তাপ শক্তি ব্যয় হয় তাপ শক্তি মাপার একক ক্যালোরি খাদ্যের তাপ শক্তি মাপার একক কিলো ক্যালোরি উচ্চ ও নিম্ন ক্যালোরিযুক্ত খাদ্য উপরের বক্স থেকে উচ্চ ও নিম্ন ক্যালোরিযুক্ত খাদ্যগুলো এই দুইটি কলমে টেনে বসাই রাফেজ আমরা অনেক খাদ্য থেকে আশ জাতীয় পদার্থ পাই এই আশ জাতীয় পদার্থকে সেলুলোজ বলে সেলুলোস উদ্ভিদ থেকে পাওয়া যায় উদ্ভিদ কোষের কোচ প্রাচীর সেলুলোস দিয়ে তৈরি প্রাণী কোষে কোষ প্রাচীর নেই বলে সেলুলোজ নেই যে সকল শর্করা উদ্ভিদ থেকে পাওয়া যায় সেগুলোকে সেলুলোজ যুক্ত শর্করা বলে রাফেজের কাজ রাফেজ বা আশযুক্ত খাবার উদ্ভিদ না প্রাণীজ রাফেজ বা আশযুক্ত খাবার যেমন লাল আটা লাল চাল সবুজ শাকসবজি সবজি বিভিন্ন ফল উদ্ভিদ থেকে পাওয়া যায় উদ্ভিদের কোষপ্রাচীর প্রাচীর দিয়ে তৈরি এই কোষ দেহে হজম বা পরিপাক হয় না আমাদের দেহে রাফেজ রাফেজ কি করে কোষ্ঠকাঠিন্য দূর করে মূল্যায়ন খাদ্যের উপাদান অনুযায়ী ছবি তীর চিহ্ন বরাবর আসলে তীরের উপর ক্লিক করি সর করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ পানি মূল্যায়ন খাদ্য উপাদান ও কাজ খাদ্যের বক্স নিয়ে বাম পাশের কাজ অনুযায়ী উপযুক্ত স্থানে টেনে বসায় সুষম খাদ্য ও অসুষম খাদ্য খাবারের ছয়টি উপাদানই কোন প্লেটে আছে সঠিক প্লেটে ক্লিক করি সঠিক হয়েছে এবার তোমরা বলো তো সুষম খাদ্য কাকে বলে যে খাদ্যের মধ্যে শর্করা আমিষ স্নেহ খনিজ লবণ ভিটামিন ও পানি পরিমাণ মতো থাকে তাকে সুষম খাদ্য বলে অসুষম খাদ্য এই প্লেটের খাদ্যকে কি সুষম খাদ্য বলতে পারি যে সকল খাদ্যে ছয়টি খাদ্য উপাদানের এক বা একাধিক উপাদান কম থাকে বা থাকে না তাকে অসম বা অসুষম খাদ্য বলে সুষম খাদ্য বিভিন্ন খাবারের তালিকা স্বল্প মূল্যের খাদ্য তালিকা বেশি মূল্যের খাদ্য তালিকা দুইটি তালিকা থেকে ছয় ধরনের খাদ্য উপাদান বের করি ও বলি আমরা কোন ধরনের খাদ্য কি খাবো উপরে বক্স থেকে খাদ্য টেনে নিচের পিরামিডে বসাই মূল্যায়ন খাদ্য উপাদান কাজ উৎস সঠিক কাজ ও উৎসে ক্লিক করি ডান পাশের শব্দের সাথে বাম পাশের শব্দ টেনে মিল করি সঠিক উত্তরে ক্লিকরি কোষ্ঠকাঠিন্য দূর করে অভাবে মাংসপেশি দুর্বল হয়ে পড়ে গলগণ্ড রোগ হয় কিসের অভাবে মধু কোন খাদ্য উপাদানের অন্তর্ভুক্ত কোন ধরনের খাদ্য গ্রহণ করা উচিত নয়